নমস্কার, আমি চন্দ্রিমা। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসে, মানে এর ঠিক আগের ভিডিওটায়, আমি হস্তমুদ্রা সম্পর্কে তোমাদেরকে বলেছি, আসামযুক্ত হস্তমুদ্রা সম্পর্কে বলেছি। আজকে সামযুক্ত হস্তমুদ্রা সম্পর্কে তোমাদেরকে বলবো। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি। সামযুক্ত হস্তমুদ্রা কী? দুই হাতের সমন্বয়ে যে হস্তমুদ্রা প্রদর্শন করা হয় তাকে সামযুক্ত হস্তমুদ্রা বলা হয়। আরেকবার বলছি, দুই হাতের সমন্বয়। আসামযুক্ততে কি হয়েছিল? এক হাত দিয়ে আমরা মুদ্রা করেছিলাম। সেম ডান হাত, বাঁ হাত। এটা আমার ডান, এটা আমার বাঁ, আগেই বলে দিচ্ছি, এইটা আমার ডান হাত। সামযুক্ত হস্তমুদ্রায় আমরা সিঙ্গেল হ্যান্ড গেস্টচার, মানে এক হাত দিয়ে মুদ্রা প্রদর্শন করেছিলাম। মানে একটা হাত দিয়েই একটা মুদ্রা হচ্ছে, এই হাত দিয়ে একই মুদ্রা হচ্ছে, একটা হাত দিয়েই বোঝানো যাচ্ছে। কিন্তু সামযুক্ত হস্তমুদ্রায় দুই হাতের সমন্বয়ে একটা মুদ্রা করা হবে। যেরকম শিবলিঙ্গ, এটা বোঝাতে গেলে আমার ডান হাতে শিখর মুদ্রা আর বাম হাতে পতাকা হস্ত আমার লাগছে, মানে দুই হাতের সমন্বয় একটা মুদ্রা প্রদর্শন করা হচ্ছে। আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম, নন্দীকেশ্বরের অভিনয় দর্পণে 24টি সামযুক্ত হস্তমুদ্রা রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে শ্লোক অনুযায়ী পরপর 24টি হস্তমুদ্রা প্রদর্শন করব। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরোটা না দেখলে তোমরা শিখতে পারবে না। তো স্টার্ট করছি ভিডিওটা, দেখতে থাকো। অঞ্জলিশ্চা কপথশ্চ কর্কটা স্বস্তিকস্তথা ডোলহা হস্ত পুষ্পপুটহ উৎসঙ্গ শিবলিঙ্গকহ ডোলহা হস্ত পুষ্পপুটহ উৎসঙ্গ শিবলিঙ্গ কহা কটাকাবর্ধনশ্চৈব কর্তরি স্বস্তিকস্তথা শকটম শঙ্খ চক্রে চ শম্পুট পাশ কিলকৌ মৎস্য কূর্মা বরাহশ্চ গরুড় নগবন্ধকঃ খটুয়া বেরুণ্ডককশ্চ অবহিতস্তথৈব চ। শ্লোকের সাথে তোমাদেরকে সামযুক্ত হস্তমুদ্রা 24টি দেখিয়ে দিলাম। প্রতিটি হস্তমুদ্রার ব্যবহার আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কিছু অসুবিধা হলে, বুঝতে না পারলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। সামযুক্ত হস্ত অসামযুক্ত হস্ত দুটোই পরপর শ্লোক ওয়াইজ আমার দেখানো হয়ে গেল। এবার প্রতিটি হস্তমুদ্রের ব্যবহার আস্তে আস্তে আমি দেখাবো। তোমাদের কেমন লাগছে তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার পার্সোনাল ক্লাস রয়েছে, অফলাইন অনলাইন, আর পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। কোনো মুদ্রা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো, আমি আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আরেকবার দেখাচ্ছি কাছ থেকে, এটা একটু দূর থেকে হয়ে গেছে, আবার কাছ থেকে দেখাচ্ছি। সেখানে আমার মুখটা হয়তো পরিষ্কার দেখা যাবে না, তোমরা মুদ্রাতে ফোকাস করো। আরেকবার দেখাচ্ছি। অঞ্জলিশ্চ কপথশ্চ কর্কটা স্বস্তিকস্তথা ডোলহা হস্ত পুষ্পপুটহ উৎসঙ্গ শিবলিঙ্গকহ ডোলহা হস্ত পুষ্পপুটহ উৎসঙ্গ শিবলিঙ্গকহ কটাকাবর্ধনশ্চৈব কর্তরি স্বস্তিকস্তথা শকটম শঙ্খ চক্রে চ শম্পুট পাশ কিলকৌ
मच्छिया, कूर्मा, बड़ा हस्त, गरुरा, नगबंध कहा, खटुआ, वेरुंडक कश्च, अवहितस्तथै बच। প্রত্যেকটি মুদ্রা তোমাদেরকে আমি নিজে মুখে বলে শ্লোকের সাথে একবার দেখালাম, একবার কাছ থেকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের মুদ্রা সম্পর্কে, সংযুক্ত হস্ত সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তোমাদের যদি তাও কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম থেকেও তোমরা আমাকে মেসেজ করতে পারো, কথা বলতে পারো। এছাড়া আমি স্ক্রিনে যেই নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও তোমরা মেসেজ করতে পারো। আমার পার্সোনাল ক্লাস রয়েছে, অনলাইন অফলাইন দুটোই রয়েছে, এছাড়া পরীক্ষারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। Till then, bye bye, namaskar.